হ্যালো বন্ধুরা বিএসজি টিপস আপনাদের সবাইকে স্বাগতম ত্বকের যত্ন নেওয়ার জন্য ত্বক বিশেষজ্ঞদের পরীক্ষিত একটি মসচারাইজার সম্পর্কে আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে যে মসচারাইজার সম্পর্কে জানতে চাচ্ছি সেটা হচ্ছে নাম্বার ওয়ান ইউকের সিম্পল ব্র্যান্ডের হাইড্রেটিং লাইট মসচারাইজার সিম্পল ব্র্যান্ডের এই মসচারাইজারটিতে কোনো কৃত্রিম সুগন্ধি বা কোনো কৃত্রিম কালার নেই এছাড়া এই মসচারাইজারটিতে কোনো ক্ষতিকর কেমিক্যাল নেই যে আপনার স্কিনটাকে ক্ষতি করবে এবং কি এই মসচারাইজতে অ্যালকোহলও নেই আর সিম্পল ব্র্যান্ডের এই মসচারাইজারটিকে সেন্সিটিভ স্কিনে ব্যবহার করা যায় সিম্পল ব্যান্ডের এই মশ্চারাইজারটি কী কাজ করে থাকে এই মশ্চারাইজারটিকে কীভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়গুলো জেনে নিব তার আগে সংক্ষিপ্ত করে জেনে নেওয়া যাক মশ্চারাইজার কী এবং কি কেন ব্যবহার করতে হয় মশ্চারাইজার কী এটা যদি আমি খুব সংক্ষিপ্ত করে বলি তাহলে মশ্চারাইজার হলো এমন এক ধরনের ক্রিম বা লোশন যা ত্বকের উপরী ভাগের আর্দ্রতা বজায় রাখে এবং কি ত্বকের শুষ্কতা দূর করে মশ্চারাইজার ত্বকের উপরে হালকা অদৃশ্য আস্ত তৈরি করে যার কারণে ত্বকের পানির কণা বাইরে যেতে পারে না মশ্চারাইজারের প্রধান কাজ হচ্ছে ত্বকে আর্দ্রতা ধরে রাখা ত্বকে হাইড্রেটিং করা এবং কি ত্বকের রুক্ষতা এবং কি শুষ্কতা কমানো এছাড়া মশ্চারাইজার ত্বকের বয়সের চাপ কমাতে সাহায্য করে নিয়মিত মশ্চারাইজার ব্যবহার করলে ত্বকে বয়সের চাপ সহজে পড়ে না মশ্চরাইজার ত্বকের বয়সের চাপ এবং কি বলি রাখা কমাতে সাহায্য করে এছাড়া মশ্চরাইজার ত্বককে হেলদি এবং কি সফট করার ক্ষেত্রে কাজ করে মশ্চরাইজার ত্বকের ভিতর থেকে আপনার স্কিনটাকে সতেজ এবং কি বানবন্ত করতে সাহায্য করবে এছাড়াও মসচারাইজারে আরও কিছু গুণাগুণ রয়েছে যেমন মেকআপ ব্যবহার করার আগে যদি মসচারাইজার ব্যবহার করা হয় সেক্ষেত্রে মেকআপের ক্ষতিকর প্রভাবগুলো সরাসরি স্কিনে পড়তে পারে না কারণ মশ্চারাইজার ত্বকের উপরে একটা অদৃশ্য আবরণ সৃষ্টি করে সেই কারণে মেকআপের ক্ষতিকর প্রভাবগুলো সরাসরি ত্বকের ভিতরে চলে যেতে পারে না এছাড়াও বিভিন্ন কোম্পানির মশ্চরাইজারে আরও কিছু বিশেষ গুণাগুণ অ্যাড করা থাকে অনেকেই প্রশ্ন করে থাকে মশ্চারাইজার কি ত্বক ফসা করে কিনা সাধারণ ত্বক তকফাশা করার ক্ষেত্রে কোনো কাজ করে না তবে কিছু মশ্চারাইজিং ক্রিম রয়েছে যেগুলোতে ব্রাইটেনিং ইনগ্রিডিয়েন্টস রয়েছে যেগুলো স্কিনকে হালকা উজ্জ্বল করার ক্ষেত্রে কাজ করে থাকে এই মুহূর্তে হাতে যে সিম্পল ব্র্যান্ডের হাইড্রেটিং লাইট মশ্চারাইজার রয়েছে সেই ত্বক তকফা করার ক্ষেত্রে কোনো কাজ করবে না এবং এটা ত্বক উজ্জ্বল করার ক্ষেত্রেও কোনো কাজ করবে না তবে এই মশ্চারাইজারটি ত্বকে আর্দ্রতা ধরে রাখার জন্য ভালো কাজ করে থাকে এবং কি শুষ্কতা এবং কি রুক্ষতা দূর করার ক্ষেত্রে ভালো কাজ করে থাকে আর এই মশ্চারটি হচ্ছে প্রো ভিটামিন বি ফাইভ ভিটামিন ই এবং কি গ্লিসারিন সমৃদ্ধ একটি মশ্চারাইজার এই মশ্চারিটি ত্বকে শুষ্কতা কমানোর ক্ষেত্রে এবং কি ত্বকে রুক্ষতা কমানোর ক্ষেত্রে অনেক ভালো কাজ করে থাকে ক্রাইন টু স্কিন হাইড্রেটিং লাইট মশ্চারাইজার এটা বারো ঘন্টা পর্যন্ত এর কাজ করে থাকে এটা একবার ব্যবহার করলে বারো ঘন্টা পর্যন্ত মশ্চারাইজ থাকবে আপনার ত্বক আর এই মশ্চারাইজারটি আরেকটা ভালো দিক হচ্ছে এটা হচ্ছে নন গ্যাসি টেক্সচারের মশ্চারাইজার এই ময়শ্চারাইজারটি খুব সহজে ত্বকের ভিতরে চলে যায় এবং কি ত্বকের ভিতরে গিয়ে আপনার ত্বকের ভিতর থেকে স্কিনটাকে হাইড্রেটিং করার ক্ষেত্রে কাজ করে থাকে এবং স্কিনটাকে সজীব সতেজ এবং পানবন্ত করার ক্ষেত্রে কাজ করে থাকে মশ্চারাইজার থেকে ভালো ফলাফল পেতে মশ্চারাইজার কখন কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমি আপনাকে এখন বলে দিচ্ছি মশ্চারাইজার থেকে ভালো ফলাফল পেতে রাতে এবং কি সকালে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায় মশ্চারাইজার আপনার সবসময় মুখ ধোয়ার পর ব্যবহার করবেন এক্ষেত্রে মশ্চারাইজার গুণাগুণটা বেশি ভালোভাবে পাওয়া যায় আর সিম্পল ব্যান্ডের মশ্চারাইজারটিকেও সেইম একইভাবে ব্যবহার করতে হয় রাতে আর সকালে আর এখানে উল্লেখ করা আছে ফর বেস্ট রেজাল্ট ইউজ আফটার আওয়ার ফেসিয়াল ওয়াশ মানে এখানে বলেছে সিম্পল ব্যান্ডের যে মশ্চারাইজিং ফেসিয়াল ওয়াশ রয়েছে সেই ফেসিয়াল ওয়াশটা যদি এটার সাথে ব্যবহার করা হয় সেক্ষেত্রে আরও ভালো ফলাফল পাওয়া যায় আর সিম্পল ব্র্যান্ডের এই মশ্চারাইজারটিকে ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন এবং কি এই অল স্কিন টাইপের মানুষটাই ব্যবহার করতে পারবেন এবং কি সেন্সিটিভ স্কিনেও এই মশ্চারাইজারটিকে ব্যবহার করা যাবে আর সিম্পল ব্র্যান্ডের এই মসচারাইজারটির পরিমাণ হচ্ছে একশো পঁচিশ মিলি একশো পঁচিশ মিলি এই মসচারাইজারটিকে বর্তমানে পাঁচশো পঁচিশ থেকে ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আপনার আশেপাশে কসমেটিকের দোকানে পেয়ে যাবেন এছাড়া বিপন বক্সে আমি একটি পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনার চাইলে সেই পেজ থেকেও এই মসচারাইজারটি কিনতে পারবেন তো ভিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিউটি ভালো লাগলে অবশ্যই এক লাই দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আর ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তা নিয়ে তো কসমেটিক হেল্প আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করুন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন